আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পটেটো ফ্রাই, কারণ আমি আমার বাসায় প্রায় এই এই আইটেমটা বাসায় বানিয়ে থাকি, তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আমার ছেলেও আমার এই আইটেমটা অনেক পছন্দ করে, তো এটা ছোট বড় সবার জন্যই অনেক পছন্দের। চলুন কিভাবে বানাতে হয় দেখিয়ে দেই। আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটা সিদ্ধ করার পর আমি একটু পুড়িয়ে নিয়েছি, তাইলে সুন্দর লাগে। তারপর আমি আলুগুলো সব একবারে মাখিয়ে নেব। আলুটা একটু পুড়িয়ে নিলে যখন এটা মুরগির ফ্রাই এর সাথে দেব তখন এটা অনেক সুন্দর লাগে। আলুগুলো এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে লবণ, শুকনা মরিচ আর পাঁচফোড়ন গুঁড়া একসাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মরিচের গুঁড়াটা দিলে কালারটা অনেক সুন্দর হয়, সেজন্য আমি এখানে মরিচের গুঁড়াটাই দিলাম। আপনারাও মরিচের গুঁড়াটা দেবেন, আর কাঁচা মরিচটা দিলে ফ্লেভারটা অত সুন্দর আসে না, সেজন্য আমি এখানে কাঁচা মরিচটা রাখি নাই। আমি এটা ভালোভাবে পেস্ট করে নেব। আমার সম্পূর্ণ পেস্ট করা হয়ে গেছে, এখন আমি এটা সাইডে রেখে দিলাম। আমি এখানে বেসনের একটা বেটার তৈরি করে রেখেছি, এখানে আমি সবগুলো উপকরণ উপরেই দিয়ে দিয়েছি। এখানে মরিচের গুঁড়া আছে হাফ টি চামচ, হলুদের গুঁড়াও আছে হাফ টি চামচ, আদা বাটা হাফ টি চামচ, রসুন বাটা হাফ টি চামচ, জিরা বাটাও হাফ টি চামচ। এখানে আমি লবণ স্বাদ মতো নিয়ে নিয়েছি, আর এখন আমি সবগুলা একসাথে পেস্ট করে নেব। এখানে আমি একটু খাবার সোডাও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বেকিং সোডাও ইউজ করতে পারেন, বেকিং পাউডার। আর আমি এখানে খাবার সোডা দিয়েছি। তো বেটারটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর এই বেটারটা হচ্ছে আমরা আলুর চপ বানাই যেই বেসন দিয়ে বেটার তৈরি করি নিই, সেম ওই রকমই একটা বেটার তৈরি করে নেব। তারপর আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। একবারে বেশি পানি দিয়ে দিলে একবারে দলা দলা হয়ে যায়, তখন পেস্ট করাটা অনেক কষ্ট হয়ে যায়, সেজন্য আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা বেটার তৈরি করে নেব। আর বেটারটা বেশি একটা পাতলাও রাখবো না, বেশি একটা ঘনও রাখবো না, জাস্ট মিডিয়াম একটা বেটার তৈরি করে নেব। দেখুন আমার একটা সুন্দর বেটার তৈরি হয়ে গেছে, আর এটার ঘনত্বটা সেম এরকমই থাকবে। আমি এখানে চিকেন সিদ্ধ করে নিয়েছি, আমার বেটারটা তৈরি হয়ে গেছে, আমি এটা সাইডে রেখে দিলাম। এখন আমি আলুগুলার সব একটা একটা করে চিকেনের মধ্যে সুন্দর করে দিয়ে দেব। পরিমাণটা আপনারা নিজেরাই বুঝে নিতে হবে, একটা চিকেনের মধ্যে কতখানি আলু লাগবে। আমি এভাবে করে সব চিকেনের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে অফিসেও ভাইয়াদের লাঞ্চেও দিতে পারেন, ভাতের সাথে খুব ভাল লাগবে, খুব টেস্টি একটা খাবার। বা বিকালে নাস্তা হিসাবেও আপনারা এটা ট্রাই করতে পারেন, আর রোজার রেসিপি হিসাবেও কিন্তু এটা টেবিলেও দিতে পারেন, খুব ভাল লাগবে। আর বাচ্চারা যেহেতু আমরা যখন একসাথে ইফতারি করি তখন বাচ্চারা তো একসাথে ইফতারি করে, যা যেসব বাচ্চারা আলুটা পছন্দ করে না তাদের জন্য এটা আমি মনে করি একটা পারফেক্ট বেটার হবে।
তো সম্পূর্ণটা আমি এভাবেই করে নেব। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো আলুটা আপনারা বুঝেই নেবেন একটা কতখানি লাগবে একটা ইসের মধ্যে, মুরগির মধ্যে। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও ইচ্ছা করলে আপনারা দিতে পারবেন। এখন যেহেতু স্কুল বন্ধ আছে, যখন স্কুল খুলবে তখন এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। সব আমার রেডি হয়ে গেছে, এখন আমি ভাজতে চলে যাব। দেখুন কত সুন্দর হয়েছে এগুলো। এখন এখন আমি চিকেন পটেটো ফ্রাই গুলা তেলে ভেজে ফেলবো। অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, গরম জিনিসের টেস্টই আলাদা। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিকেন পটেটো ফ্রাই গুলা আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেবো। আর চুলার আঁচটা একবারে মিডিয়াম লোতে রাখা লাগবে, না হলে দেওয়ার সাথে সাথে সব একবারে পুড়ে উঠবে, তখন আর দেখতে ভালো লাগবে না। আমি এভাবে সবগুলো একটু একটু করে দিয়ে দেব। খুব সাবধানে দেবেন, তেলে ছিটা হাতে লাগলে কিন্তু হাত জ্বলা পুরা করে, সেজন্য একটু সাবধানে কাজ করার চেষ্টা করবেন। আর যারা নতুন সংসার করছে তারাই তারা একটু বেশি সাবধানে করবেন, কারণ তারা তো কিছুই জানে না। আমি এখন এখানে সবগুলো দিয়ে দেবো, আমার পেনে যতটুকু হয় আমি একটু একটু করে সব দিয়ে দেবো। আমি সাইড থেকে আরেকটা দিয়ে দিচ্ছি। পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি অপর সাইডটা উঠিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলছি। বাকি গুলাও আমি এভাবে ভেজে ফেলবো সবগুলা। আর কি সুন্দর হয়েছে, আর খেতে অনেক টেস্ট। তৈরি হয়ে গেল আমার চিকেন পটেটো ফ্রাই। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পছন্দ করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে যে ছোট্ট বেল আইকনটা আছে সেটা বাজে ক্লিক করে দেবেন, আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।